সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন বিগত এক মাস যাবৎ আমরা এই আমাদের সাবরেজিস্ট্রার অফিস আমরা বন্ধ ঘোষণা করেছি, তার একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের সকল বক্তাদের কাছ থেকে যে উনি আমাদের দুর্নীতি অনিয়মের মাধ্যমে অফিস চালিয়েছেন, আমরা তার সাথে অফিস করার জন্য একমত হতে পারিনি। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছি, যারই ফলে আমরা এই আন্দোলন করেছি। আজ এক মাসের উপরে হয়ে গেছে, আমি বিগত দিনেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা সাবরেজিস্ট্রের অপসারণ চাই, আমরা গরিব দুঃখী মেহনতি মানুষেরকে সেবা দিতে চাই, সকলের পাশে থেকে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের সেবা দিয়েই যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।